নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সেজুতি জিয়ামি রেসিপিজ আজ আমি বানাবো কাতলা মাছের ডিমের পাকোড়া এটার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি দু চামচ ময়দা নিয়েছি রসুন কুচি আর লবণ হলুদ আর এদিকে কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি এতে সামান্য তেল রয়েছে কাতলা মাছের তেল রয়েছে এবার এটি সবটি একসাথে আমি মেখে নিব। ভালো করে মেখে নিয়ে এবার আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি শসার তেল দিব শসার তেলে আমি বড়াগুলো একে একে ভেজে নিব আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি খুবই সহজ বন্ধুরা এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় খেতে আমি বড়াগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে তাই আমি উল্টে দিয়েছি এভাবে আমি বড়াগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেব দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে থ্যাংক ইউ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে